আহমদ মুসার গাড়ি যখন চলছিল ক্যামেরন ক্রিসেন্টের অফিসের দিকে, সেই সময় আহমদ মুসার কানে আজানের শব্দ ভেসে এলো ক্যামেরন ক্রিসেন্টের মসজিদ থেকে। আহমদ মুসা ব্রেক কষল গাড়ির। আমাদের সবাইকে এখানে নামতে হবে, বলল ওমর ভাইয়া। হ্যাঁ, তবে আমরা শুধু নামাজ পড়ব এখানে, বলল আহমদ মুসা। সময় আছে, গন্তব্যে পৌঁছে আমরা নামাজ পড়তে পারতাম না? ওমর ভাইয়া বলল, পারতাম, কিন্তু নামাজের আহ্বান যে কানে এলো, যেখানে এ আহ্বান কানে আসবে সেখানে নামাজের জন্য দাঁড়ানো কি অপরিহার্য? অপরিহার্য নয়, কিন্তু এই মুহূর্তে অপরিহার্য মনে হচ্ছে। এই মুহূর্তে কেন? এমন একটা বিজয় হাতে নিয়ে ফিরছি যা চাওয়ার চেয়ে বেশি। যিনি এ বিজয় দিয়েছেন তার ইবাদতের আহ্বান উপেক্ষা করে এগোতে পারছি না। তার কাছে হাজির হওয়ার এ সুযোগ আমার কাছে অমূল্য মনে হচ্ছে, বলল আহমদ মুসা ডক্টর ডিফ্রজিসের দিকে চেয়ে। প্লিজ ডক্টর, একটু কষ্ট করুন। তারপর ওকোচার দিকে চেয়ে বলল, একটু বসো, কেমন? আহমদ মুসা ও ওমর বায়া গাড়ি থেকে নামল। পুরো 45 মিনিট সময় লাগলো আহমদ মুসাদের ফিরে আসতে। মুসল্লিদের অনেকেই, যারা খবর জানে, বিস্মিত হয়েছে এবং মৌমাছির মতো ছেঁকে ধরেছে আহমদ মুসাকে। তাদের প্রশ্নের জবাব দিয়ে ফিরতে সময় আরও বেশি খরচ হল। গাড়িতে উঠতে উঠতে আহমদ মুসা ডক্টর ডিফ্রজিসকে বলল, মাফ করবেন, বেশ দেরি হয়ে গেল। একটি সম্মিলিত প্রার্থনার জন্যে 45 মিনিট সময় কি বেশি? বলল ডক্টর ডিফ্রজিস। ধন্যবাদ, তবে প্রার্থনার জন্য সময় বেশি লাগে না, কিন্তু আজান বা আহ্বানের পর প্রার্থনায় যোগদানের জন্য আধা ঘন্টার মতো সময় দেওয়া হয়, এতেই সময় বেশি যায়, আহমদ মুসা বলল। তোমার অবিশ্বাস্য ধরনের কাজ এবং সাহস আমাকে বিস্ময় বিমূঢ় করেছে, কিন্তু তার চেয়েও বিস্মিত হয়েছে ঈশ্বরের প্রতি তোমার ভালোবাসা দেখে। আজ তো আধুনিকতা ও ধার্মিকতা পরস্পর বিরোধী হয়ে দাঁড়িয়েছে, বলল ডক্টর ডিফ্রজিস। আধুনিকতা যদি হয় আধুনিক জ্ঞানে সজ্জিত হওয়া, তাহলে সে আধুনিকতা স্রষ্টার প্রতি ভালোবাসা বৃদ্ধি করে। আর আধুনিকতা বলতে যদি বোঝানো হয় জ্ঞান ও বুদ্ধির দুয়ারে তালা মেরে আধুনিক পণ্য সম্ভারের মধ্যে নিমজ্জিত থাকা, তাহলে এই আধুনিকতা অবশ্যই স্রষ্টাকে ভুলিয়ে দেবে, আহমদ মুসা বলল। সুন্দর বলেছ, বলে একটু থামল ডক্টর ডিফ্রজিস। তারপর আবার বলল, তুমি আমার ছেলের বয়সের, শুরু থেকে একটা তীব্র কৌতূহল মনে যাচ্ছে, জিজ্ঞেস করব? ছেলের মতোও বলতে পারেন, কুমেটে আপনার ছেলে এবং আপনার বৌমা ডেবরার সাথে আমার দেখা হয়েছে। দেখা হয়েছে তাদের সাথে? কিন্তু ওরা তো ব্ল্যাক ক্রসের হাতে বন্দী। ক্যামেরুন আসার আগে তাদের সাথে আমি একই রেস্ট হাউসে ছিলাম কয়েকদিন, বলে আহমদ মুসা তাদেরকে কিভাবে উদ্ধার করে তার কাহিনী বলল। বিষয় প্রায় বাক রুদ্ধ হয়ে গেল ডক্টর ডিফ্রজিসের। কিছুক্ষণ পর বলল, তুমি উদ্ধার করেছ তাদেরও, কবে? আহমদ মুসা তারিখ বলল। ডক্টর ডিফ্রজিস বলল, আমি তো ওই তারিখেই কিডন্যাপ হই। আমরা জানি কিডন্যাপ ঠেকাবার জন্য আমরা বিমানবন্দরে গিয়েছিলাম, কিন্তু দেরি হয়েছিল। যখন ওরা কিডন্যাপ করে পালাচ্ছিল তখন আমরা রাস্তায়, আমরা ব্যর্থ হয়েছিলাম। আমার কিডন্যাপ হওয়ার বিষয়ে আগেই জানতে? অনুমান করেছিলাম। কিভাবে? সে অনেক কথা। আমার ছেলে ও বৌমাকে উদ্ধার করার পর কি করলে? আহমদ মুসা সংক্ষেপে কাহিনী বর্ণনা করল। তারপর বলল, উদ্ধারের পর যখন ওদের কিডন্যাপ করার কারণ জানতে পারলাম এবং যখন জানলাম আপনি কুমেটে আসছেন, তখন নিশ্চিত হয়েছিলাম আপনার ছেলে ও বৌমা ওদের হাতছাড়া হবার পর ওরা আপনাকে কিডন্যাপ করবে। অসাধারণ বুদ্ধি তোমার, প্রশংসা করে তোমাকে খাটো করব না। আমার ছেলে ও বৌমা কেমন ছিল? ওদের কোনো প্রকার ক্ষতি হয়নি তো? শয়তানরা যে বারবার বলেছে আমার ছেলে ও বৌমাকে ওদের হাতে রয়েছে, আপনাকে দুর্বল করার জন্য মিথ্যে কথা বলেছে। আপনার ছেলে ও বৌমা ভালোই ছিল। ঈশ্বরকে ধন্যবাদ, ঈশ্বর তোমার মঙ্গল করুন। তোমার এসব কথা শুনে আমার কৌতূহল আরও বেড়েছে। আমার প্রশ্নের কি জবাব দেবে? কি প্রশ্ন? তোমার সম্পর্কে সামান্য কিছু শুনেছে অমর ভাইয়ার কাছে। সে বলতো একজন লোক আছে, সে শুধু পারে আমাদের উদ্ধার করতে। অবশেষে সে একজন, তুমি আমাদের উদ্ধার করলে। তুমি কে বৎস? দেবার মতো বিশেষ পরিচয় আমার নেই। কোনো দেশের কোনো পদে আমি ছিলাম না, কোনো বিষয়ে বিশেষজ্ঞ ছিলাম এমন পরিচিতি আমার নেই। আমার ছোট্ট একটা নাম আছে, আহমদ মুসা। ভোরের ফাঁকা রাস্তা ধরে তীব্র গতিতে চলছিল গাড়ি। গাড়ি পূর্ণ গতিতে চলা শুরু করলে
আহমদ মুসা এবং ডক্টর ডিফ্রজিসের মধ্যে কথা আর চলল না। গাড়ি চালাচ্ছিল আহমদ মুসাই। গাড়ি প্রথমে চিফ জাস্টিসের বাসায় নেওয়া ঠিক করেছে আহমদ মুসা। সেখানে ডক্টর ডিফ্রজিসের সাথে ওমর বায়াকে রেখে ফ্রান্সিস বাইককে রাখার জন্য যাবে রাশিদীদের বাড়ি। রাশিদের বাড়িতে নয়, অন্য কোথাও তাকে রাখতে হবে। অন্ধকার তখনও পুরোপুরি কাটেনি। আহমদ মুসার গাড়ি চিফ জাস্টিসের গেটে গিয়ে দাঁড়াল। আহমদ মুসা দেখল চিফ জাস্টিসের বাড়ির চারদিক ঘিরে পুলিশ পাহারা। গেটে পুলিশের একটি গাড়ি দাঁড়িয়ে, গাড়িতে বসে আছে চারজন পুলিশ। আহমদ মুসার গাড়ি দাঁড়াতে গাড়ি থেকে চারজন পুলিশ তড়াক করে নেমে স্টেন গান বাগিয়ে এগিয়ে এলো। আহমদ মুসা লাফ দিয়ে নামলো গাড়ি থেকে। পুলিশের সামনে গিয়ে বলল, আমাকে গেটম্যানের কাছে নিয়ে চলুন। পুলিশ আহমদ মুসাকে সার্চ করল, পকেটে কোনো অস্ত্র পেল না। পকেটের রিভলভারটি আহমদ মুসা ওকোচার কাছে রেখে এসেছে। পুলিশ আহমদ মুসাকে নিয়ে গেল গেটের দারোয়ানের কাছে। দারোয়ানটি আহমদ মুসার অপরিচিত। আহমদ মুসা সেদিন বিকেলে যে দারোয়ানকে দেখেছিল সে এ নয়। আহমদ মুসা গেটম্যানকে বলল, আপনি চিফ জাস্টিস সাহেবকে জানান ডক্টর ডিফ্রজিসকে আনা হয়েছে, তাকে এখন টেলিফোন করা যাবে না। তাহলে কাকে করা যাবে? পিএ সাহেব এলে পর। জাস্টিস সাহেবের সরাসরি টেলিফোন নেই? আমি জানি না, আমার কাছে আছে নম্বরটা, নিন, বলে আহমদ মুসা টেলিফোন নম্বরটা গেটম্যানকে দেবার জন্য হাত বাড়াল। এ সময় স্যারকে টেলিফোন করতে পারবো না। আহমদ মুসা পুলিশ অফিসারের দিকে চেয়ে বলল, আপনি করুন, ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ। গুরুত্বটা আমাকে বুঝতে হবে, বলল পুলিশ অফিসার। এ সময় গেটম্যান তড়াক করে সোজা হয়ে দাঁড়িয়ে বলল, আপনার গেট থেকে একটু দাঁড়ান, ছোট ম্যাডাম এদিকে আসছেন, বলে গেটের জানালা থেকে সে সরে দাঁড়াল। গেটের মাঝ বরাবর 3 ফিট স্টিল শিটে ঢাকা, নিচের 1 ফিট এবং উপরের 1 ফিট ফাঁকা। গেটের পাশে এলে মোটা স্টিল বারের পাশ দিয়ে ভেতরের সবকিছুই দেখা যায়। আহমদ মুসা দেখল রোসেলিন ছুটে আসছে, তার পরনে ট্র্যাক স্যুট, তার পেছনে পেছনে আসছে আরেকজন। তার গায়ে মাথায় চাদর দেখে বুঝল ও ডোনা হবে। আহমদ মুসা ছুটে আসা রোসেলিনের কণ্ঠ শুনতে পেল। সে চিৎকার করে বলছে, খুলে দাও দরজা, খুলে দাও দরজা। গেট খুলে গেল। আহমদ মুসা ভাই, আপনি ফিরেছেন, বলে গেটের কাছে এসে রোসেলিন হাঁটু গেড়ে বসে দুহাত উপরে তুলে ঊর্ধ্বমুখী হয়ে বলল, ঈশ্বর তুমি দয়ালু, তুমি আমাদের কথা শুনেছ, আবেগরুদ্ধ তার কণ্ঠ। ডোনা এসে রোসেলিনের পেছনে দাঁড়াল। তার স্থির দৃষ্টি আহমদ মুসার উপর নিবদ্ধ, তার চোখে অশ্রু, ঠোঁটে হাসি। আহমদ মুসা রোসেলিনের দিকে এগিয়ে বলল, শুধু আমি আসেনি, ডক্টর ডিফ্রজিস ওমর বায়াকেও উদ্ধার করে এনেছি, তোমার আব্বাকে খবরটা জানাও। কি, ডক্টর ডিফ্রজিস মুক্ত? কোথায় তিনি? গাড়িতে? যাই, আব্বাকে খবরটা দেই, বলে রোসেলিন দৌড় দিল বাড়ির দিকে। আহমদ মুসা তার গাড়ির পেছন দিকে তাকিয়ে বলল, ওকোচা তুমি গাড়ি ড্রাইভ করে গাড়ি বারান্দায় নিয়ে এসো। গাড়ি চলতে শুরু করল। আহমদ মুসা ও ডোনা পাশাপাশি হাঁটতে লাগল। ডোনার মুখ নিচু, আহমদ মুসার মুখও নিচু। ডোনা তার ডান হাত দিয়ে তার আহত বাম হাতটা ধরেছিল। আস্তে হাতটা ছেড়ে দিয়ে ডান হাত দিয়ে পকেট থেকে রুমাল বের করে চোখ মুছে নিয়ে বলল, তুমি ঠিক আছো তো? তুমি ভালো আছো তো? আলহামদুলিল্লাহ, একদম ভালো, তুমি কেমন আছো? ডোনা কোনো জবাব দিল না, তার মুখ নিচু। হঠাৎ করে তার মুখটা আবার বেদনাক্লিষ্ট হয়ে উঠেছে। আহমদ মুসা একবার সেদিকে চাইল, কিছু বলার জন্য মুখ খুলেছিল আহমদ মুসা, কিন্তু তার আগে ডোনা বলল, তুমি ঠিকানা দিয়ে যাওনি কেন? ডোনার কণ্ঠ ভারী। আহমদ মুসা আরেকবার চকিতে ডোনার দিকে চাইল, তারপর বলল, আমি দুঃখিত ডোনা, কিন্তু তুমি জানো কেন আমি অন্যায়টা করেছি, সেই জন্যই দুঃখটা আমার বেশি। তুমি শুধু ডোনার নও, তুমি কোটি মজলুম মানুষের, তাহলে কেন তুমি এক ডোনার নিরাপত্তার কথা এমন করে ভাববে, তোমাকে বিপদগ্রস্ত করেও? কেন ভাবি সেটাও তুমি জানো, ঘোর যুদ্ধক্ষেত্রেও শান্তির একটা তাবু থাকে, জীবনে থাকবে না কেন? আমি তোমার সাথে এখন তর্কে যাব না, কিন্তু বলবো তোমার পেছনে যারা থাকবে তাদের চলার পথ চিহ্নিত করে যাওয়াটা তোমারই দায়িত্ব। ডোনাকে অন্ধকারে রাখা ক্ষতি নেই, ডোনার ভেজা কণ্ঠ, আমি শুরুতেই দুঃখ প্রকাশ করেছি, তুমি ক্ষমা করতে পারো নি ডোনা? আমি নিজের জন্য কিছুই বলছি না, বলছি কোটি মজলুমের পক্ষে, তাদের স্বার্থে তুমি কোথায় কি করছো তোমার পেছনের লোকদের তা জানা দরকার। তোমার রক্তে রয়েছে রাজ্য পরিচালনা, প্রজা পরিচালনার অভিজ্ঞতা, তুমি সুন্দর বলেছ ডোনা, আমি চাইলে কি হবে, তুমি একজনের নাও,
সবার হয়ে উঠছ। ম্লান হাসলো আহমাদ মুসা। না, আমি ডোনা জোসেফাইন নারী হিসাবে একজনের, কিন্তু সমাজ ও জাতির একজন সদস্য হিসাবে সকলের প্রতি দায়িত্ব আছে, যে দায়িত্ব তুমিও পালন করো। আমার এই দায়িত্ব পালনও তোমার চাওয়ার বাইরে হতে পারে না। আহমাদ মুসা কিছু বলতে যাচ্ছিল, ডোনা বাধা দিয়ে হেসে বলল, আর কিছু বলতে হবে না, দেখো রোসেলিনের আব্বা আসছেন। গাড়ি তখন গাড়ি বারান্দায় দাঁড়িয়ে গেছে। রোসেলিনের আব্বা চিফ জাস্টিস উসাম বাইক নেমে আসছেন গাড়ি বারান্দায়। আহমাদ মুসা ও ডোনাও গিয়ে পৌঁছল সেখানে। চিফ জাস্টিস উসাম বাইক আহমাদ মুসাকে দেখতে পেয়ে ছুটে এসে জড়িয়ে ধরল, বলল, বাবা তুমি মানুষ নও, দেবদূত, স্বয়ং ঈশ্বর তোমার হাত দিয়ে কাজ করেন। বলে আহমাদ মুসাকে ছেড়ে দিয়ে বলল, কোথায় আমার স্যার, আমার পিতা? ততক্ষণে ডক্টর ডিভ্রোজিস, অমর বায়া এবং ওকোচা গাড়ি থেকে নেমেছে। আহমাদ মুসাকে ছেড়ে দিয়ে উসাম বাইক গিয়ে জড়িয়ে ধরল ডক্টর ডিভ্রোজিসকে। তারা অনেকক্ষণ একে অপরকে জড়িয়ে ধরে থাকল। উসাম বাইকের দুই চোখ অশ্রুতে ভরে উঠেছে। ডক্টর ডিভ্রোজিস উসাম বাইকের পিঠ চাপড়ে সান্ত্বনা দিয়ে তাকে ছাড়ল এবং বলল, আমার কিডন্যাপ যেমন হঠাৎ, মুক্তিও তেমনই হঠাৎ। ঈশ্বরকে ধন্যবাদ, আর ধন্যবাদ এ বিস্ময়কর যুবককে। আহমাদ মুসাকে দেখিয়ে বলল চিফ জাস্টিস উসাম বাইক। তার বিস্ময়কর কৃতিত্বের কথা আরও শুনেছি, পরিচয় এখনো জানতে পারেনি। কি বলনি? বলে চিফ জাস্টিস তাকালো আহমাদ মুসার দিকে। সে বলা যাবে, বলে আহমাদ মুসা ওমর বায়াকে পরিচয় করিয়ে দিল চিফ জাস্টিসের সাথে। তারপর ওকোচাকে দেখিয়ে বলল, ওর নাম ওকোচা, ওর সম্পর্কে অনেক কথা আছে, ও আমাদের মূল্যবান সাহায্য করেছে। ওকোচার পিঠ চাপড়াতে গিয়ে চিফ জাস্টিসের চোখ পড়ল গাড়ির ভেতরে। সে দেখতে পেল গাড়ির মেঝেই পড়ে আছে হাত পা বাঁধা সংজ্ঞাহীন বা ঘুমন্ত একজন লোক। চিফ জাস্টিস বিস্মিত দৃষ্টিতে তাকালো আহমাদ মুসার দিকে। আহমাদ মুসা বুঝল, বলল, আপনি না দেখলেই ভালো ছিল। যাক, উনি ওকোয়া এবং কোকের প্রধান ফ্রান্সিস বাইক, প্রয়োজনে ওকে আনা হয়েছে, প্রয়োজন শেষ হলে ছেড়ে দেওয়া হবে। বলে আহমাদ মুসা ওকোচার দিকে চেয়ে বলল, ওকোচা তুমি গাড়িতে উঠো, ওর পাশে বসো, আমি ড্রাইভিং সিটে বসছি। তারপর চিফ জাস্টিসের দিকে চেয়ে বলল, ওমর বায়া এখন এখানে থাকছে, আমি ফিরে এসে নিয়ে যাব। তোমরা কোথায় যাচ্ছ? বলল চিফ জাস্টিস, রশিদের ওখানে যাই, ফ্রান্সিস বাইককে কোথায় রাখবো তার পরামর্শ নিতে হবে। ঠিক আছে, দু মিনিট বসো ভেতরে, চলো ভেতরে, বলে হাঁটতে শুরু করল চিফ জাস্টিস ডক্টর ডিভ্রোজিসকে নিয়ে। এ অবস্থায় বসা কেমন হবে? তোমার জন্য সব অবস্থায় মানিয়ে যাই, চিন্তা করো না, চলো। ডোনা রোসেলিন আগে ভেতরে চলে গিয়েছিল। গাড়ির দরজাগুলো লক করো, চলো গিয়ে একটু বসি, তোমার অসুবিধা হবে না তো? বলল আহমাদ মুসা ওকোচাকে। ওকোচা চাবি হাতে গাড়ির দিকে এগোতে এগোতে বলল, না অসুবিধা হবে না, আমার খুব আনন্দই বোধ হচ্ছে। ওকোচা গাড়ি লক করে ফিরে এলে আহমাদ মুসা ওকোচা ও ওমর বায়া চিফ জাস্টিসের পিছে পিছে প্রবেশ করল বাড়ির ভেতরে। চিফ জাস্টিস উসাম বাইক ও ডক্টর ডিভ্রোজিসের অনুরোধে আহমাদ মুসাকে অভিযানের গোটা কাহিনী বলতে হল। তাছাড়া আছেই যে কথা আহমাদ মুসা বলতে পারেনি, কারণ আহমাদ মুসা বসে তার কথা শুরু করার আগেই রাশিদ ইয়াসুগু, মোহাম্মদ ইয়াকিনি, লাইলা ইয়াসুগু, ফাতেমা মুনেকা এসে গিয়েছিল। রোসেলিন তার আব্বাকে ডাকতে এসে লাইলাকে টেলিফোন করে দিয়েছিল, টেলিফোন পেয়ে ওরা ছুটে এসেছে। আহমাদ মুসা তার অভিযান কাহিনী শেষ করে চিফ জাস্টিস উসাম বাইক ওকোচাকে উদ্দেশ্য করে বলল, বাবা আমরা তোমার কাছে কৃতজ্ঞ, তুমি বিরাট ত্যাগ স্বীকার করেছ। আহমাদ মুসা ভাই আমাকে নতুন জীবন দিয়েছেন, আমাদের পরিবারকে, গোত্রকে বিরাট এক হানাহানি থেকে বাঁচিয়েছেন, তার তুলনায় আমি যা করেছি তা খুবই সামান্য, বলল ওকোচা লজ্জিত কণ্ঠে। ডক্টর ডিভ্রোজিস আহমাদ মুসাকে লক্ষ্য করে বলল, আমি ও ওমর বায়া তোমার রক্তের কেউ নই, এরপরও সাক্ষাৎ মৃত্যুকে হাতে নিয়ে ওইভাবে শত্রুপুরিতে প্রবেশ করেছিলে তুমি, ওদের হাতে বন্দী হবার পর আফসোস হয়নি তোমার? এটা খুব বড় হলো, মানুষ মানুষের জন্য জীবন দেওয়ার দৃষ্টান্ত ইতিহাস ভরা, বলল আহমাদ মুসা। প্রায় 1 কোটি লোককে তোমার হত্যা করতে হয়েছে, তোমার কিছু মনে হয়নি? কিছু মনে হচ্ছে না? বলল চিফ জাস্টিস। আহমাদ মুসা মাথা নিচু করল, তৎক্ষণাৎ জবাব দিল না, একটু পর মুখ তুলল, বলল, একটা অত্যন্ত নাজুক প্রশ্ন করেছেন জনাব, এ নিয়ে ভাবতে আমাকে ভয় করে। ওদের 18 জনের সবার নিশ্চয় মা, স্ত্রী, ছেলে মেয়ে আছে, ওরা হয়তো উন্মুখ হয়ে থাকবে তাদের প্রিয়জন কখন ফিরবে সে অপেক্ষায়।
কিন্তু যখন শুনবে ওই হৃদয় বিদারক খবর, তখন সেখানে সৃষ্টি হবে এক হৃদয় বিদারক দৃশ্যের। সন্তান হারা মা, স্বামী হারা স্ত্রী, পিতাহারা সন্তানদের বুক ফাটা কান্না থামবে কিভাবে? সান্ত্বনা পাবে তারা কিসে, কেমন করে? আহমদ মুসার শেষ কথাগুলো কাঁপছিল প্রবল এক উচ্ছ্বাসে, চোখ দুটি সিক্ত হয়ে উঠেছিল তার। আহমদ মুসা থেমেছিল, কারো মুখে কোনো কথা নেই। সকলের বিস্ময়ে জড়িত ভারী দৃষ্টি আহমদ মুসার উপর নিবদ্ধ। আহমদ মুসা তার চোখ মুছে বলল, আমি এজন্য পেছনে তাকাই না জনাব, তাকালে সামনে এগোতে পারব না। এত অনুভূতি প্রবণ মন ও আবেগসিক্ত হৃদয় নিয়ে তুমি কিভাবে এত বড় কঠিন দায়িত্ব পালন করো আহমদ মুসা? বিস্ময় জড়িত কণ্ঠে বলল চিফ জাস্টিস উসাম বাইক। অন্যায়ের প্রতিবিধান ও সুবিচারের দাবি সহজাত সব অনুভূতি ও আবেগের চেয়ে বড় বলেই হয়তো। মানবিক অনুভূতি ও আবেগের দাবিকে কি কখনোই বড় করে দেখা যাবে না? বলল রোসেলিন। যাবে, যদি তা সুবিচারের পরিপন্থী না হয় এবং অন্যায়ের সাহায্য না করে, বলল আহমদ মুসা। তাহলে মানবিকতা কন্ডিশনাল হয়ে যাচ্ছে, রোসেলিন বলল। অবশ্যই কন্ডিশনাল হবে, কন্ডিশনাল না হলে মানুষ যা করবে ভাববে। তাই যদি মানবিকতার নামে বৈধ হয়ে যায় তাহলে মানব সমাজ বন্য সমাজে পরিণত হবে। ন্যায় অন্যায়ের সংঘাত অর্থাৎ হানাহানির হাত থেকে তাহলে তো বাঁচা যাচ্ছে না। রক্তপাত, মানবতার ক্রন্দন তো তাহলে দেখেই যেতে হবে, সমাধান কোথায়? বলল রোসেলিন আবার। যাকে তুমি মানবতার ক্রন্দন বলছ সেটা মানুষের ক্রন্দন, মানবতা নয়। মানবতার ক্রন্দন আসে শুধু জালেমের জুলুম থেকে। জুলুমে মজলুমের মানবতাও কাঁদে, জালেমের মনুষ্যত্ব বা মানবতাও কাঁদে। মানবতা বা মনুষ্যত্বের এই ক্রন্দনের সাথে মানুষের ক্রন্দনের পার্থক্য আছে। বেকায়দায় পড়লে জালেমেরাও কাঁদে, এই ক্রন্দন মানুষের, মানবতা বা মনুষ্যত্বের ক্রন্দন নয়। একটু থামল আহমদ মুসা, তারপর আবার শুরু করল, তুমি সংঘাতের অবসান চেয়েছ, এটা সকলেরই কাম্য। অন্যায়ের শক্তিকে পরাভূত করে এবং পরাভূত রেখে ন্যায় ও সুবিচারের প্রতিষ্ঠা করতে পারলেই শুধু এই কামনা পূরণ হবে। কিন্তু এই আদর্শ পরিবেশ কোনোদিন আসবে বলা মুশকিল, কারণ শয়তানি শক্তির পদচারণা কিয়ামতের পূর্ব পর্যন্ত থাকবে। সেই সাথে থাকবে মানুষের লোভ লালসা, স্বার্থপরতার শক্তিশালী প্রবণতা। মানুষের এই কুপ্রবণতাকে শয়তান তার স্বার্থে ব্যবহার করে, সংঘাত পাঠাবে। তাহলে আর করার কি থাকল? বলল রোসেলিন। হাসল আহমদ মুসা, বলল কেন, করার মতো কাজ তো আরো বাড়ল। অমঙ্গলের শক্তি শয়তান অন্যায় অবিচারের রাজত্ব কায়েমে যত তৎপর হবে, মঙ্গলের শক্তিকে ন্যায় ও সুবিচার কায়েমে ততই তৎপর হতে হবে। করার কিছু থাকলো না বলছো কেন? তাহলে সংঘাতই মানুষের অবধারিত ভাগ্য হয়ে দাঁড়াচ্ছে, এবং এটাই জীবন। তাহলে শান্তি? মঙ্গলের শক্তি ন্যায় ও সুবিচার প্রতিষ্ঠায় যে সংগ্রাম করে তা শান্তির জন্যই। কিন্তু শান্তি যদি না আসে, তবুও শান্তির সংগ্রামের মধ্যেই মানব জীবনের সাফল্য, এবং এর জন্য মানুষ পরকালে পাবে পরম পুরস্কার, অনন্ত এক শান্তির জীবন। আপনি জীবন থেকে পরজীবনে চলে গেলেন, খুবই স্বাভাবিক। অতি সংক্ষিপ্ত এই জীবন তো অনন্ত পরজীবনে প্রবেশের একটা টিকিট ঘর মাত্র। ধন্যবাদ, বন্ধুকাতে আপনি যতটা দক্ষ, ধার্মিকতার দিক দিয়ে আপনি ততটাই দক্ষ। ঠিক বলেছ মা, আমার প্রশ্নের জবাব পেয়ে গেছি। বিপ্লবী হিসাবে আহমদ মুসা যত বড়, তার মানবতাবোধও তত বড়, বলল রোসেলিনের আব্বা উসাম বাইক। টেলিফোন বেজে উঠল, রোসেলিনকে টেলিফোন ধরল। টেলিফোন ধরেই বলল, আব্বা তোমার টেলিফোন, বলে কর্ডলেস টেলিফোন এনে রোসেলিন তার আব্বার হাতে দিল। মাফ করবেন, টেলিফোনটা ধরে নেই। সবার দিকে চেয়ে কথা কয়টি বলে চিফ জাস্টিস টেলিফোনে কথা বলতে শুরু করল। অনেকক্ষণ ধরে টেলিফোনে কথা হলো। চিফ জাস্টিস কথা বলল কম, ইয়েস নো ধরনের দু একটা, অধিকাংশ সময়ই শুনল। শুরুতেই চিফ জাস্টিসের চেহারায় কিছু পরিবর্তন এসেছিল, তাকিয়েছিল আহমদ মুসার দিকে। তার দিকে চিফ জাস্টিসকে তাকাতে দেখে আহমদ মুসা বুঝতে পেরেছিল নিশ্চয় কথার মধ্যে আহমদ মুসার কথা এসেছে। তার সম্পর্কে কে কথা বলছে ওর সাথে, প্রশ্ন জাগল আহমদ মুসার মনে। ও কো আর কেউ না, পিয়ের পলের মৃত্যু ও ফ্রান্সিস বাইক বন্দী হবার পর চিফ জাস্টিসের সাথে তার সম্পর্কে আলোচনার কেউ নেই। তাহলে এ প্রশ্নের উত্তর খুঁজে পেল না আহমদ মুসা। টেলিফোনে কথা বলা শেষ হল চিফ জাস্টিস উসাম বাইকের। টেলিফোন পাশে রাখল চিফ জাস্টিস, প্রথমে আহমদ মুসার দিকে তাকালো, তারপর
ডক্টর ডিফ্রজিসের দিকে একবার তাকিয়ে বলল, আহমদ মুসার জন্য কিছু ভালো খবর রয়েছে। কার টেলিফোন ছিল জানাব? বলল আহমদ মুসা, আমাদের ল সেক্রেটারি লাউস মেডির। ল সেক্রেটারি? কি কথা তিনি বললেন? নড়ে চড়ে বসল চিফ জাস্টিস। তারপর বলল, আহমদ মুসার পরিচয় পাবার পর আমি মনে করেছিলাম সে মুসলিম বিশ্বে অত্যন্ত জনপ্রিয়, কিন্তু সে যে অমুসলিম রাষ্ট্রগুলোর এত প্রিয় তা ভাবতে পারেনি। কি হয়েছে, উনি কি বললেন আব্বা? বলল রোসেলিন। বলছি, ফিলিস্তিন, সৌদি আরব, মিন্দানাও, মধ্য এশিয়া, মুসলিম প্রজাতন্ত্র, আফগানিস্তান ইসলামী প্রজাতন্ত্র, বলকান প্রজাতন্ত্র, আজারবাইজান প্রজাতন্ত্র প্রভৃতি দেশের প্রেসিডেন্ট গতকাল আমাদের প্রেসিডেন্টের সাথে এবং প্রধানমন্ত্রীর সাথে কথা বলেছেন। তারা জানিয়েছেন মুসলিম জনগণের প্রিয় নেতা আহমদ মুসাকে ওকুয়া ও ব্ল্যাক ক্রস ক্যামেরুন এনে বন্দী করে রেখেছে। আহমদ মুসার মুক্তির ব্যাপারে তারা ক্যামেরুন সরকারের সাহায্য চেয়েছে। ল সেক্রেটারি তোমাকে এটা জানালো কেন? বলল ডক্টর ডিফ্রজিস। ল সেক্রেটারি আমার পুরনো বন্ধু, সে টেলিফোন করেছিল সরকারের সংকট জানানোর জন্য। এই তো অদিন আগে ফ্রি অল টিভি এবং অল নিউজ এজেন্সি নিউজ করল যে ওকুয়া সমগ্র দক্ষিণ ক্যামেরুন থেকে মুসলিমদের উচ্ছেদ করেছে। সমগ্র ক্যামেরুনে মুসলমানদের উপর জুলুম চালাচ্ছে ওকুয়া। তার সাথে সাথে এই খবর যে মুসলিম বিশ্বের প্রিয় ব্যক্তিত্ব আহমদ মুসাকে ওকুয়া বন্দী করে এনেছে সরকারের কাছে খুবই বিব্রতকর হয়েছে। এই ব্যাপারগুলো সৌদি আরবের বাদশাহ সহ সাতজন রাষ্ট্রপ্রধান টেলিফোন করা কম কথা, সরকার সাংঘাতিক চাপের মধ্যে পড়েছে। আহমদ মুসার চোখে মুখে গভীর চিন্তার রেখা ভাবছিল। চিফ জাস্টিস থামতে এসে বলল, কিন্তু সাতটি মুসলিম দেশ এত তাড়াতাড়ি এ ব্যাপারটা জানলো কি করে? হ্যাঁ, ল সেক্রেটারি লাউস মেইড এ সম্পর্কে বলেছেন, ব্ল্যাক ক্রসের পরিচয় দিয়ে গত পরশু রাতে কারা নাকি এ খবর জানিয়েছে ওই মুসলিম দেশগুলোকে। ও বুঝেছি, ব্ল্যাক ক্রস বিজয়ের বাহাদুরিও দেখাতে চায় এবং ব্ল্যাকমেইলও করতে চায়, বলল আহমদ মুসা। ব্ল্যাকমেইল কিভাবে? বলল চিফ জাস্টিস। আহমদ মুসাকে মুক্তি দেওয়ার ভোয়া টোপ দিয়ে তারা ওই মুসলিম রাষ্ট্রগুলো থেকে টাকা খসাতে চায়। সাংঘাতিক ব্যবসা, বলল ডক্টর ডিফ্রজিস। তাদের এ ব্যবসার একদিক দেখলেন, আরও দিক আছে, বলল আহমদ মুসা। সেটা কি? বলল ডক্টর ডিফ্রজিস। ব্ল্যাক ক্রস এ খবর শ্বেতাঙ্গ সন্ত্রাসীবাদী সংস্থা ক্লুক্লাক্স ক্লান, ইহুদি বিশ্ব গোয়েন্দা নেটওয়ার্ক ইরগুন জাইলিওমি এবং ধ্বংসাবশিষ্ট বাম গোপন সংগঠন ওয়ার্ল্ড রেড ফোর্সকে জানাবে এবং তারা কে কত বিলিয়ন ডলার দিয়ে আমাকে কিনতে পারে তার দর কষাকষি করবে, আহমদ মুসা বলল। তারা কিনবে কেন? বলল চিফ জাস্টিস। কারণ তাদের বড় বড় পরাজয় ঘটেছে আমার হাতে, আমাকে হাতে পেলে তারা তার শোধ নিতে পারবে এবং আমাকে হাতে রেখে কিছু মুসলিম দেশকে বেকায়দায় ফেলে অতীতের ক্ষতিপূরণ করার চেষ্টা করবে। তারা বেকায়দায় পড়বে কিভাবে? বলল ডক্টর ডিফ্রজিস। কিছু মুসলিম রাষ্ট্র আছে যারা বৈষয়িক যে কোনো মূল্যের চেয়ে আমার নিরাপত্তাকে বড় বলে মনে করে। বুঝেছি, তুমি ভাগ্যবান আহমদ মুসা, বলল ডক্টর ডিফ্রজিস আবার। ঠিক, ঈশ্বরকে ধন্যবাদ, তিনি বড় বিপদ থেকে তোমাকে এবং তোমার জাতিকে রক্ষা করেছেন। একটু থেমে চিফ জাস্টিস বলল, ক্যামেরুনে তোমার আমার লক্ষ্য তো অর্জিত হয়েছে, এখন তোমার পরিকল্পনা কি? বলল চিফ জাস্টিস, প্রথম লক্ষ্য অর্জিত হয়েছে, দ্বিতীয় লক্ষ্য এখনো অর্জিত হয়নি। দ্বিতীয় লক্ষ্য কি বলুন? চিফ জাস্টিস বলল, উচ্ছেদ হওয়া মুসলমানদের তাদের সহায় সম্পত্তি ফিরে পাওয়া এবং তাদের পুনর্বাসন। এটা তো বিরাট কাজ, এটা কিভাবে সম্ভব হবে? চিফ জাস্টিসই বলল, সে পরিকল্পনা করেছি, ফ্রান্সিস বাইককে এজন্যই বন্দী করে এনেছি। ঈশ্বর তোমাকে ধন্যবাদ, তোমাকে সাহায্য করুন, আমিন, বলে আহমদ মুসা তাকালো রাশিদি আশুকুর দিকে। বলল, রাশিদি, ফ্রান্সিস বাইককে তোমার গাড়িতে পার করে নাও, ও কোচা অনেক কষ্ট করেছে আর নয়, ওর বাড়িতে এতক্ষণ নিশ্চয় কান্নার রোল পড়ে গেছে। না মুসা ভাই, আমার কোনো কষ্ট হয়নি, আমাকে নিয়ে তাড়াহুড়া করবেন না, বলল ও কোচা। কিন্তু বাড়ির সবাই তোমার জন্য কষ্ট পাচ্ছে, শেষ রাতে বাড়ি থেকে বেরিয়েছ, স্ত্রীকেও বলনি, বাড়িতে গিয়ে দেখো কি সাংঘাতিক অবস্থা, থানাতেও হয়তো খবর হয়ে গেছে এতক্ষণ, কিন্তু আপনাকে সাথে নিয়ে যেতে চাই, সবাই খুশি হবে। আমি জানি, আমি যাব, তবে তোমার সাথে নয়, তুমি যে আমাকে সাহায্য করেছ এ কথা তোমাকে গোপন রাখতে হবে। কেন? কারণ আমি চাই না তোমাদের পরিবার বিপদগ্রস্ত হোক। ওকুয়া জানবে কি করে? বলল ওকোচা। তোমার পরিবারের কেউ ওকুয়াকে বলবে না, কিন্তু
এমন কেউ জেনে ফেলতে পারে যার কাছ থেকে ওকুয়ার কানে কথা পৌঁছতে পারে। বুঝলাম, মানলাম। তাহলে আপনি কবে কখন যাচ্ছেন? সেটা বলা মুশকিল, তবে যাব। তোমার সাহায্য আমার দরকার হতে পারে। ধন্যবাদ ভাইয়া, আপনি শুধু আমাকে নতুন জীবন দেননি, আমার মনে হচ্ছে নতুন দৃষ্টিও আপনার কাছ থেকে পাব, বলে উঠে দাঁড়ালো ওকোচা। রাশেদ ইয়াসুগু এবং মোহাম্মদ ইয়াকিনিও উঠে দাঁড়িয়েছিল। আহমদ মুসা উঠে হ্যান্ডশেক করল ওকোচার সাথে, তারপর তার পিঠ চাপড়ে বলল, তুমি অবিশ্বাস্য কাজ করেছো ওকোচা, আমি কৃতজ্ঞ। ছোট ভাইকে এভাবে কেউ বলে? আহমদ মুসার দিকে ঘুরে দাঁড়িয়ে খুব ভরা কণ্ঠে বলল ওকোচা। আহমদ মুসা ওকোচাকে বুকে জড়িয়ে ধরলে বলল, ঠিক আছে, আর বলবো না। ওকোচা, রাশিদি এবং ইয়াকিনি বেরিয়ে গেল ঘর থেকে। ওরা বেরিয়ে গেলে ডক্টর ডিফ্রাজিস বলল, তুমি ঠিক বলেছ আহমদ মুসা, ছেলেটা অবিশ্বাস্য কাজ করেছে। আহমদ মুসা কিছু বলতে যাচ্ছিল, এ সময় ঘরে প্রবেশ করল ডোনার আব্বা মিশেল প্লাতিনি। মিশেল প্লাতিনি প্রবেশ করতে ডক্টর ডিফ্রাজিস উঠে দাঁড়াল। মিশেল প্লাতিনি এবং ডক্টর ডিফ্রাজিস পরস্পরকে জড়িয়ে ধরল। তারপর উভয়ের মধ্যে কুশল বিনিময় হল, কথা হল। এক পর্যায়ে চিফ জাস্টিস উসাম বাই মিশেল প্লাতিনিকে উদ্দেশ্য করে বলল, বিরাট লস করেছেন, অপরূপ কাহিনী থেকে বঞ্চিত হলেন। হ্যাঁ, দুর্ভাগ্য আমার। রোসেলিন মা, ডোনা মা দুজনের টেলিফোন পেয়েছি, কিন্তু ড্রাইভার ছিল না, আমাকে একা বেরোতে দিলেন না অ্যাম্বাসেডর, বলল মিশেল প্লাতিনি। ড্রয়িং রুমে প্রবেশ করল রাশিদ ইয়াসুগু এবং মোহাম্মদ ইয়াকিনি। রাশিদি ও ইয়াকিনি এসে বসতে আহমদ মুসা রাশিদিকে জিজ্ঞেস করল, তুমি ওকোচাকে তোমার বাড়ির ঠিকানা দাওনি তো? আহমদ মুসার চোখে মুখে কিছুটা শঙ্কার মিশ্রণ। রাশিদি সেদিকে চেয়ে বলল, না, কেন জিজ্ঞেস করছেন? দেয়া কি উচিত ছিল? ধন্যবাদ, না দিয়ে ঠিক করেছ। কেন, তাকে সন্দেহ করেন? এজন্যই কি তাকে আমাদের সাথে আমাদের বাড়ি পর্যন্ত নিলেন না? তাকে সন্দেহ করি বলে তাকে তোমার বাড়ি পর্যন্ত নিলাম না, তা নয়। আসলে এটা একটা সাবধানতা, আমি মনে করি সে সন্দেহের ঊর্ধ্বে, কিন্তু সে কারো হাতে পড়তে পারে এবং চাপে পড়ে ফ্রান্সিস বাইকের একটা হদিস হিসাবে তোমার বাড়ির ঠিকানা বলে দিতেও পারে। এমন সম্ভাবনার দরজা এ পর্যায়ে বন্ধ রাখা দরকার। বুঝেছি মুসা ভাই, ধন্যবাদ আপনাকে, বলল রাশেদ ইয়াসুগু। এতদূর পর্যন্ত সামনে দেখে তুমি পথ চলো আহমদ মুসা? আমি হয়তো এক ঠিকানা কেন, সব কিছু তাকে জানাতে দ্বিধা করতাম না, বলল চিফ জাস্টিস উসাম বাইক। এজন্য আহমদ মুসা শুধুই আহমদ মুসা, বলে আহমদ মুসার দিকে তাকিয়ে ডক্টর ডিফ্রাজিস বলল, এখন কিছু কিছু করে বুঝতে শুরু করেছে তুমি এত সফল কেন। আহমদ মুসার চোখে মুখে লজ্জার একটা ভাব ফুটে উঠেছিল। সম্ভবত কথার মোড় অন্যদিকে ঘুরিয়ে নেবার জন্য বলল, আমাদের এখন উঠতে হয়, বলে চিফ জাস্টিস উসাম বাইকের দিকে চেয়ে বলল, অনুমতি দিন। উঠে দাঁড়ালো আহমদ মুসা। রোসেলিনের দিকে তাকিয়ে বলল, আমরা গাড়ি নিয়ে যাচ্ছি, লায়লা ও ফাতেমা মুনিকা থাক, পরে গাড়ি পাঠানো হবে বা তুমি পৌঁছে দিও। রোসেলিন মাথা নেড়ে বলল, আমি পৌঁছে দেব, ধন্যবাদ, বলে আহমদ মুসা তাকালো ওমর ভাইয়ার দিকে, বলল, রাশিদরা এসেছে, ওমর ভাইয়া তুমি আমাদের সাথে চলো। ওমর ভাইয়া এলিসা গ্রেসের দিকে একবার চেয়ে উঠে দাঁড়ালো। এলিসা গ্রেসও চেয়েছিল ওমর ভাইয়ার দিকে। ব্যাপারটা নজর এলালো না আহমদ মুসার, বলল, রোসেলিন, এলিসা গ্রেসকে লায়লাদের সাথে বেড়াতে নিয়ে যেতে পারো। মারিয়া আপাকে? বলল রোসেলিন। আহমদ মুসা একবার ডোনার দিকে চাইল, তারপর রোসেলিনের দিকে চেয়ে বলল, ও সুস্থ হয়ে ওঠেনি, ওর চলাফেরা না করাই ভালো। ডোনার ঠোঁটে তখন হাসি। আহমদ মুসা কথা শেষ করতে ডোনার আব্বা মিশেল প্লাতিনি আহমদ মুসাকে লক্ষ্য করে বলল, এখন তোমার পরিকল্পনা কি? পিয়েরে পল নিহত হয়েছেন, ফ্রান্সিস বাইককে আমরা বন্দী করেছি, ওকুয়া যে অবিচার করেছে তার প্রতিকারের জন্য কিছু করতে হবে জনাব। ফ্রান্সিসের একটা ব্যবস্থা করে আপনাদের সাথে দেখা করব, সব বলবো তখন, বলে আহমদ মুসা সকলকে সালাম জানিয়ে ঘুরে দাঁড়ালো। চলতে শুরু করল, তার সাথে রাশিদি, ইয়াকিনি এবং ওমর বায়া। ওদের চলার পথের দিকে তাকিয়েছিল সবাই। চিফ জাস্টিস উসাম বাইক তার পথের দিকে চোখ রেখেই বলল, যন্ত্রের মতো কর্তব্যপরায়ণ অদ্ভুত মানুষ, যন্ত্রের কোনো অন্তর থাকে না, কিন্তু ওর কাছে আছে সাগরের মতো গভীর, আকাশের মতো উদার একটা মন, বলল রোসেলিন। আমি ভেবে পাই না সার্বক্ষণিক টেনশন নিয়ে ও বাঁচে কি করে, বলল চিফ জাস্টিস। না, ও কোনো টেনশনে ভোগে না, ওর মধ্যে কোনো টেনশন দেখেনি, বলল মিশেল প্লাতিনি। উনি নিজেকে নিয়ে ভাবেন না? ফল নয়,
কাজ ওনার বড়। উনি মনে করেন কাজ করা চেষ্টা করা দায়িত্ব তার, ফল দেবেন আল্লাহ, সুতরাং টেনশন তার কাছে আসতেই পারে না, বলল মিশেল প্রাতিনি। তুমি কিছু বলো মারিয়া আপা, ছোটে একটা শুকনো হাসি টেনে বলল রোসেলিন। ডোনার মুখে সলজ্জ হাসি ফুটে উঠল, সে উঠে দাঁড়ালো, বলল আমার ওষুধ খাবার সময় হয়েছে, আমি চললাম, বলে দোতলার শ্রেণীর দিকে এগোল, তার পেছনে পেছনে ছুটল রোসেলিন। লায়লা এবং ফাতেমা মুনেকাও উঠে দাঁড়ালো, তারাও হাঁটতে শুরু করল শ্রেণীর দিকে। চিফ জাস্টিস উঠে দাঁড়িয়ে মিশেল প্রাতিনির দিকে চেয়ে বলল আপনি আমার স্টাডি রুমে আসুন, কথা আছে। এরপর ডিফ্রজিসের দিকে চেয়ে বলল আসুন আপনি একটু রেস্ট নেবেন। ডক্টর ডিফ্রজিস এবং মিশেল প্রাতিনিও উঠে দাঁড়ালো, সবাই চলল দোতলা শ্রেণীর দিকে। ইয়েসুগু প্রাসাদের ছাদে একটা ইজি চেয়ারে আজসোয়া আহমদ মুসা, তার খোলা স্থির চোখ দুটি লাখো তারার আলো জ্বলা দূর আকাশে নিবদ্ধ। আকাশে চাঁদ তখনও উঠেনি, চাঁদের অভাব পূরণ করতে আকাশে লাখো তারার উজ্জ্বলতার হাসি, কালো আকাশের বুকে আলোর এক উৎসব। প্রাসাদের আশেপাশে উঁচু কোনো বিল্ডিং নেই, তার ফলে আকাশ আদিগন্ত দৃশ্য চোখে পড়ছে আহমদ মুসার। ছাদের আলো শেডে ঢাকা হলেও ছাদে অন্ধকার কোথাও নেই। সিঁড়ির খোলা দরজাপথে ছাদে উঠে এলো লায়লা, ফাতেমা মুনেকা, ডোনা এবং রোসেলিন। ডোনা ও রোসেলিন হাসপাতালে এসেছিল ডোনার চেকিংয়ের জন্যে, সেখান থেকে যাবার পথে তারা উঠেছে লায়লার বাড়িতে এইমাত্র। আহমদ মুসা ছাদে, লায়লা ডোনাদের নিয়ে এসেছে ছাদে। সিঁড়িঘরটি ছাদের উত্তর পূর্ব প্রান্তে, তারা সিঁড়িঘরের দক্ষিণমুখী দরজা দিয়ে বেরিয়ে আহমদ মুসার সামনেই পড়ে গেল। অল্প দূরে আহমদ মুসা আধা শোয়া, সে পশ্চিমমুখী, কিন্তু মাথাটা তখন উত্তর দিকে একটু কাত হয়ে আছে। চারজন মানুষ ছাদে প্রবেশ করল প্রায় আহমদ মুসার সামনে দিয়ে, কিন্তু কোনো প্রতিক্রিয়া নেই আহমদ মুসার মধ্যে। ওরা একটু এগোল, দেখল আহমদ মুসার দৃষ্টি উপরে আকাশের দিকে নিবদ্ধ। লায়লা কথা বলতে গিয়েছিল, ডোনা তার মুখ চেপে ধরে বলতে দিল না, বলল দেখা যাক না কখন আমরা ওর চোখে পড়ি। লায়লারা ছাদে ঘোরাঘুরি করল, আহমদ মুসার আশপাশ দিয়ে ঘুরে গেল, আহমদ মুসার দৃষ্টি তাদের প্রতি আকৃষ্ট হল না। অবশেষে তারা আবার এসে দাঁড়ালো সিঁড়িঘরের সেই দরজার কাছে। অবাক ব্যাপার, ওর সঙ্গে আছে তো, বলল রোসেলিন। না, ইচ্ছে করে উনি চোখ না পড়ার ভান করছেন, আমরা মহিলা বলি, বলল লায়লা ইয়েসুগু। ডোনা হাসল, বলল না এরকম উনি করতে পারেন না, উনি তাকাবেন না ঠিক আছে, কথা বলবেন না কেন, কিংবা এতগুলো মানুষ তার আশেপাশে ঘোরার প্রতিক্রিয়া হবে না কেন। তাহলে, বলল ফাতেমা মুনেকা, আসলে উনি এ জগতে নেই, হেসে বলল ডোনা। তার মানে? ফাতেমা মুনেকাই বলল, প্রকৃতির মাঝে বিশেষ করে আকাশের অন্তহীন নীলের বুকে হারিয়ে যাবার তার অভ্যাস আছে, বলল ডোনা। হো হো করে হেসে উঠল রোসেলিন। এবার নড়ে উঠেছে আহমদ মুসা, সে মাথা তুলে তাকিয়েছে লায়লাদের দিকে। ডোনা, উনি জগতে ফিরেছেন, যাও খোঁজ নিয়ে এসো, বলল রোসেলিন। এসো, তোমরাও দেখবে ঘটনাটা কি, বলে ডোনা পা বাড়ালো আহমদ মুসার দিকে। লায়লারাও ডোনার পিছু নিল। ডোনা, তোমরা এ সময় কোথেকে, ইদি চেয়ারে সোজা হয়ে বসে আহমদ মুসা বলল। উত্তরটা পরে দিচ্ছি, আগে বলো আমরা এখানে কখন এসেছি। এখানে মানে বাড়িতে না ছাদে? ছাদে। ও, তোমরা অনেকক্ষণ এসেছো বুঝি, খেয়াল করিনি, আমি আকাশটা দেখছিলাম, হেসে বলল আহমদ মুসা। দেখছিলেন না হারিয়ে গিয়েছিলেন, বলল রোসেলিন। হাসল আহমদ মুসা, বলল মিথ্যে না রোসেলিন, আজ ইয়াউন্ডির আকাশটা হারিয়ে যাবার মতোই, আকাশে চাঁদ নেই, মেঘ নেই, কুয়াশা নেই, ধুলোবালিও ইয়াউন্ডির আকাশে কম, তার উপর এ এলাকার গ্রাউন্ড লাইনে উজ্জ্বল আলোর কোনো ফ্ল্যাশ নেই, যার ফলে তারার যে স্বচ্ছ হাসি আকাশে আমি দেখেছি তা বহুকাল দেখিনি। কেন, ইউরোপে তো আমি এই আকাশ দেখেছি, এই তারার মেলায় দেখেছি, রোসেলিন বলল। না, দেখনি রোসেলিন, বলে আহমদ মুসা উত্তর দিগন্তে 20 ডিগ্রির মতো কৌণিক অবস্থানের দিকে অঙ্গুলি সংকেত করে বলল, রোসেলিন ওই দেখো অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি, ইউরোপ থেকে কখনো একে আমি এইভাবে দেখতে পাইনি, ওর দিকে তাকিয়ে সত্যি আমি নিজেকে হারিয়ে ফেলেছিলাম। ও আমাদের এই ছায়াপথ গ্যালাক্সি থেকে কত দূরে জানো? না তো, বলল রোসেলিন, 20 লাখ আলোক বর্ষ দূরে। জগতের অত দূরের একটা অংশকে দেখছি ভাবতে মনটা শিউরে ওঠে, না? ধোয়ার পাতলা একটা পিণ্ডের মতো দেখাচ্ছে, ওর নাম অ্যান্ড্রোমেডা, বলল লায়লা। হ্যাঁ, কিন্তু
ওটা ধোঁয়া নয়, আমাদের মাথার উপর যে জগৎ দেখছি তার চেয়েও বিশাল তারার জগৎ ওটা। দূরত্বের কারণেই ধোঁয়ার মতো আমরা দেখছি, 20 লাখ আলোকবর্ষ দূরে ওটা। তারপর কি আছে? প্রশ্ন করল রোসেলিন। ওই অ্যান্ড্রোমেডার চেয়েও বড় বড় আরও লাখো গ্যালাক্সি আছে, যেগুলো অ্যান্ড্রোমেডার থেকে কোটি কোটি আলোকবর্ষ দূরে, বলে আহমদ মুসা দক্ষিণ দিকের দিগন্তের চোখ ফিরাল। তারপর দক্ষিণ দিগন্তের দুটি স্থানের দুটি ধোয়াপিণ্ডের দিকে আঙ্গুল স্থির করে বলল, দেখো ওইটা বড় ম্যাজেলানিক আর ওটা ছোট ম্যাজেলানিক গ্যালাক্সি। বড়টি আমাদের ছায়াপথ গ্যালাক্সি থেকে 16 লাখ আলোকবর্ষ এবং ছোটটি 18 লাখ আলোকবর্ষ দূরে। কোটি কোটি আলোকবর্ষ দূরে শেষ যে গ্যালাক্সি, তারপর কি আছে? বলল লায়লা ইয়াসুগু। চোখ বুঝল আহমদ মুসা, অনির্বাচনীয় এক আবেগ এসে তার মুখে ছায়া ফেলল, সূক্ষ্ম একটা কম্পন জেগে উঠল তার ঠোঁটে। ধীরে ধীরে বলল, এর উত্তর বিজ্ঞানী জানে না লায়লা, জানেন শুধু এ মহা সৃষ্টির যিনি মালিক। আহমদ মুসার ভারী গলা থেকে কথাগুলো কেঁপে কেঁপে বেরিয়ে এল, তার চোখের কোনায় বেরিয়ে আসা অশ্রু ম্লান আলোতে চিকচিক করে উঠল। আহমদ মুসার আকস্মিক এই পরিবর্তনে বিস্মিত লায়লারা। আহমদ মুসা তাড়াতাড়ি চোখ খুলে চোখের কোণ মুছে নিয়ে মুখে হাসি টানতে চেষ্টা করে বলল, কিছু মনে করো না তোমরা, চারদিকে অন্তহীনভাবে ছড়ানো সৃষ্টির বিশালত্বের মুখোমুখি দাঁড়ালে আমার নিজেকে শিশুর মতো অসহায় মনে হয়। কান্না আসে, নিজের ক্ষুদ্রতা এবং এই ক্ষুদ্র অসহায় সৃষ্টি মানুষের প্রতি মহান সৃষ্টির মহান স্রষ্টা আল্লাহর দয়ার কথা ভেবে। আহমদ মুসার ঠোঁটে হাসি, কিন্তু কণ্ঠ তার আবেগ রুদ্ধ ভারী। লায়লাদের মুখেও আগে সে চটুল হাসি এখন আর নেই, তাদের চোখ মুখও বিস্ময়ে ভারী হয়ে উঠেছে। আহমদ মুসা থামলেও ওরা তৎক্ষণাৎ কথা বলতে পারল না, তাদের বিস্মিত দৃষ্টি আহমদ মুসার উপর নিবদ্ধ। একটু পরে লায়লা ধীর কণ্ঠে বলল, কিন্তু ভাইয়া, মানুষ তো আশরাফুল মাখলুকাত, সৃষ্টি শ্রেষ্ঠ ক্ষুদ্র নয়। বিস্ময় তো এখানেই লায়লা, ক্ষুদ্র দুর্বল মানুষকে করা হয়েছে আশরাফুল মাখলুকাত। শুধু তাই নয়, মাখলুকাতকে মানুষের জন্য সৃষ্টি করা হয়েছে। ক্ষুদ্র মানুষের প্রতি কেন এত দয়া স্রষ্টার? তার এ দয়াই মানুষকে আশরাফুল মাখলুকাত করেছে। ধীর নরমকণ্ঠ আহমদ মুসার বলতে বলতে চোখ দুটি বুঝে গিয়েছিল আহমদ মুসার। তৎক্ষণাৎ কেউ কথা বলল না। আপনার এই কেন এর উত্তর কি আহমদ মুসা ভাই? অন্তহীন এ মহাবিশ্বের মানুষের অস্তিত্ব পরমাণুর কণার মতো নয়, তবু কেন তার এই গুরুত্ব, কেন তার প্রতি এই দয়া? বলল ধীর কণ্ঠে রোসেলিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রিয় বান্দা এবং নবী দাউদ আলাইহিসসালাম অশ্রু সজল চোখে ব্যাকুল কণ্ঠে এই প্রশ্ন করেছিলেন, নিঃসীম আকাশের দিকে চেয়ে। মানুষের কৃতজ্ঞ পরিতৃপ্ত হৃদয়ের এ অবাক জিজ্ঞাসা থাকবে সব সময়, এ শুধু জিজ্ঞাসাই, জবাব প্রয়োজন নেই রোসেলিন। সত্যিই প্রয়োজন নেই? বোধহয় মানুষের সৃষ্টি কাহিনী এর জবাব, বলল লাইলা ইয়াসুগু। আমার একটা বিষয় লাগছে, অনেকক্ষণ পর বলল ফাতেমা মনিকা। কি? বলল আহমদ মুসা। মহাবিশ্বের অন্তহীন রাজ্যে প্রবেশ করার এবং তার মাঝে হারিয়ে যাবার মন তাহলে আপনার আছে? বলল ফাতেমা মনিকা। থাকবে না কেন? বারুদের গন্ধ এবং রক্তের স্রোতের তলায় এমন নরম ও সংবেদনশীল মন বাঁচতে পারে না, বলল ফাতেমা মনিকা। তারপর? বলল আহমদ মুসা। তারপর সে মন বাঁচল কি করে, সেটাই আমার বিষয়, ফাতেমা মনিকা বলল। হয়তো বেঁচে নেই, বলল আহমদ মুসা। শুধু বেঁচে থাকা নয়, সে মন আপনার সাংঘাতিক সজীব এবং সক্রিয়, বরং বলতে পারেন সে মনটা আমাদের নেই, অথবা ছিল মরে গেছে। সে কারণেই অ্যান্ড্রোমেডা ও ম্যাজেলানিক গ্যালাক্সিগুলো আমরা দেখতে পাই না, লাখো তারার মিটমিটে চোখ আমরা কখনো চোখ রাখি না, আকাশের অন্তহীন রহস্যের প্রতি আমাদের দৃষ্টি আকৃষ্ট হয় না, বলল ফাতেমা মনিকা। সে থাকতেই রোসেলিন বলল, ফাতেমা ঠিকই বলেছে, ইয়াউন্ডির যে রাত এবং রাতের যে আকাশ আপনার কাছে অনন্য আকারে ধরা দিয়েছে, সে রাত তো আমরা দেখি, কিন্তু আমাদের মনে তো সাড়া জাগায় না। আচ্ছা এসব থাক রোসেলিন, তোমাদের কোনো খবর আছে? আর কি ব্যাপার, ডোনা লায়লাদের মতো করে তুমি চাদর পরেছ দেখছি, বলল আহমদ মুসা রোসেলিনকে লক্ষ্য করে। রোসেলিনের মাথার গায়ে চাদর জড়ানো, চাদরের মাথার প্রান্তটা কপাল পর্যন্ত নেমে আসা, তার পরনের স্কার্টও আর মিনি ধরনের নয়, পায়ের গোড়ালি পর্যন্ত নামানো। কেন, চাদর পরা কি ডোনা লায়লাদের মনোপলি, যে আমরা পরা চলবে না? এসে বলল রোসেলিন। পরা চলবে না বলিনি, পরেছ যে তাই বলছি,
আহমদ মুসা বলল, ভাইয়া ওতে অনেক আগে থেকে মনে মনে চাদর পরে আছে, আজ প্রকাশ্যে পড়েছে মাত্র। এরকম একটা চাদর সেদিন আমি রাশিদি ভাইয়াকে কিনতে দেখেছি, মুখ টিপে হেসে বলল লায়লা ইয়েসুকু। লায়লার কথা শেষ করার আগেই রোসেলিন কিল তুলেছিল লায়লাকে লক্ষ্য করে। পিঠে কিল পড়ার আগেই পিঠ বাঁকিয়ে ছুটে পালালো লায়লা। লায়লা খুব দুষ্টু হয়েছে ভাইয়া, ওর মুখে কিচ্ছু বাঁধে না বলে একটু থামল রোসেলিন। তারপর আবার শুরু করল, ভাইয়া ফাতেমা যে জিজ্ঞাসা করেছিল তার কিন্তু জবাব আপনি দেননি, সেটা কি? বারুদের অবিরাম গন্ধ আর ভয়াবহ রক্তস্রোতের তলায় যে মন আপনার বাঁচার কথা নয় তা বাঁচল কি করে? বলল রোসেলিন। আহমদ মুসা হাসল, ইদিচিয়ার আর একটু সোজা হয়ে বসল, বলল যদি তা বেঁচেই থেকে থাকে বলে তোমরা মনে করো তাহলে সেটা বাঁচার কারণ বোধহয় এই যে আমি ব্যক্তিগত কোনো শত্রুতা, ব্যক্তিগত কোনো ক্রোধ, ব্যক্তিগত কোনো লাভ বা স্বার্থে কখনো বন্দুক ধরেনি, এক ফোঁটা রক্তপাত কারো করেনি, যা কিছু করেছি আল্লাহর বান্দা মজলুম মানুষের স্বার্থে। অন্য কথায় যা করেছি আল্লাহর পথে আল্লাহর জন্যই করেছি, এই কাজে আত্মরক্ষার প্রয়োজন ছাড়া কাউকে আমি আঘাত করিনি, হত্যা করিনি। এই কারণে হয়তো লোভের যে অগ্নিদৃষ্টি মনের সবুজ সৌন্দর্যকে পুড়িয়ে দেয় তা আমার মনের উপর পড়েনি, স্বার্থপরতার যে কালিমা মনকে অন্ধ করে দেয় তা আমার মনের উপর কার্যকরী হয়নি, এবং হিংসার যে ক্রূর কৃপাণ মনকে টুকরো টুকরো করে কাটে তা আমার মনের উপর আপতিত হয়নি। স্বগত ধরনের নরম কণ্ঠ থামল আহমদ মুসার, মুহূর্তকাল নীরবতা। উচ্ছ্বসিত রোসেলিন লায়লারা কিছু বলার জন্য সবাই একসঙ্গে মুখ খুলেছিল। আহমদ মুসা ওদের থামিয়ে দিয়ে বলল, এবার আমার পালা, ডোনাকে যে প্রশ্ন করেছি তার জবাব এখনো পায়নি। কি প্রশ্ন করেছ? ডোনা বলল মিষ্টি হেসে, তোমরা এ সময় কোথেকে এলে? হাসপাতালে গিয়েছিলাম আঘাতের জায়গাটা চেক করাতে। আহমদ মুসার ভ্রু কুঞ্চিত হল, বলল এর কি দরকার ছিল? হাসপাতাল থেকে যে ডাক্তার দেখতে আসতো সেই ডেট দিয়েছিল। তোমরা দুজন গিয়েছিলে শুধু? না, ড্রাইভার ছিল। কেন, ঠিক হয়নি মনে করছো? আমার তাই মনে হচ্ছে, হাসপাতালে ওকুয়ার লোক আছে, আমার ধারণা তাদের কাছ থেকে খবর পাওয়ার ফলে ওকুয়ার পক্ষে সম্ভব হয়েছিল সেদিন হাসপাতালে আমাদের উপর আক্রমণ করা। ডোনা ও রোসেলিন দুজনের মুখ ম্লান হয়ে গেল, শুকিয়ে উঠল তাদের ঠোঁট, তারা কোনো কথা বলল না। আহমদ মুসা আবার বলল, গাড়ি নিয়ে ফেরার পথে কোনো কিছু সন্দেহ করেছ? কেউ ফলো করেনি তো? না, করেনি, আমি ভালোভাবে এটা লক্ষ্য করেছি, অবশ্য হাসপাতাল থেকে এ পর্যন্ত রাস্তাও খুব অল্প, বলল ডোনা। গাড়ি কোথায় ছিল? ড্রাইভার কোথায় ছিল? ডোনা উত্তর না দিয়ে তাকালো রোসেলিনের দিকে। রোসেলিন বলল, আমরা ড্রাইভারকে গাড়ির কাছে রেখে গিয়েছিলাম, তারপর আর কিছু জানি না। এ সময় সেখানে এসে দাঁড়ালো রাশিদি ইয়েসুকু, বলল চলুন ভাইয়া সময় হয়ে গেছে। বলে রাশিদি রোসেলিনের দিকে চেয়ে আসতে বলল, তোমরা এ সময় কখন এলে? অনেক কথা ভাইয়াকে বলেছি, বলল রোসেলিন আসতে। রাশিদির কথা শুনে আহমদ মুসা ঘড়ির দিকে তাকিয়েছিল, সময় দেখে বলল, হ্যাঁ সময় হয়ে গেছে, কিন্তু বেরোবার আগে চলো রোসেলিনের ড্রাইভারের সাথে একটু কথা বলি। কেন, কিছু ঘটেছে? বলল রাশিদি ইয়েসুকু। ওরা দুজনে হাসপাতাল গিয়েছিল, হাসপাতালে ওকুয়ার লোক আছে নিশ্চয়, সুতরাং সব দিক থেকে নিশ্চিত হওয়া দরকার, বলল আহমদ মুসা। আহমদ মুসা উঠে দাঁড়িয়েছিল, তোমরা এসো, রোসেলিনের দিকে চেয়ে কথাগুলো বলতে শুরু করলো আহমদ মুসা। রাশিদি ইয়েসুকু তার পাশে পাশে হাঁটতে শুরু করল, রোসেলিনরা সকলে তাদের পিছু পিছু চলল। রোসেলিনের গাড়ির ড্রাইভার গাড়ির পাশেই দাঁড়িয়েছিল, আহমদ মুসারের গাড়ির দিকে আসতে দেখে সে একটা স্যালুট দিয়ে সোজা হয়ে দাঁড়ালো। আহমদ মুসাকে দেখিয়ে রোসেলিন ড্রাইভারকে বলল, একে তো তুমি চেনো ড্রাইভার। জি ম্যাডাম, বলল ড্রাইভার, তোমার সাথে একটা বিষয় আলাপ করবে নিনি। ইয়েস ম্যাডাম, বলে ড্রাইভার আহমদ মুসার দিকে বিনীতভাবে চাইল। তেমন কোনো কথা নয়, আমি জানতে চাচ্ছিলাম হাসপাতালের সামনে গাড়ি পার্ক করার পর তুমি কোথাও গিয়েছিলে কিনা, আহমদ মুসা জিজ্ঞেস করল ড্রাইভারের দিকে চেয়ে। না স্যার, গাড়ি ছেড়ে কোথাও যায়নি। কেউ তোমাকে কিছু জিজ্ঞেস করেছিল কিনা? না স্যার। দীর্ঘ সময়টাতে কেউ তোমার কাছে আসেনি, কারোর সাথে তোমার কথা হয়নি? না স্যার, শুধুমাত্র হাসপাতালের বেয়ারা ম্যাডামের ওষুধের একটা প্যাকেট আমাকে দিয়ে গিয়েছিল। চমকে উঠল রোসেলিন, তার দুই চোখে উত্তেজনা, দ্রুত বলল, ওষুধের প্যাকেট? কি বলেছিল, কোথায় প্যাকেট? ড্যাশবোর্ডের কেবিনে রেখেছি, বেয়ারা বলেছিল ম্যাডাম রোসেলিন ওষুধ পাঠিয়েছেন গাড়িতে রাখার জন্য। রোসেলিনের চোখ দুটি তখন বিস্ফারিত, ডোনার চোখেও বিস্ময়।
তুমি ওষুধ কিংবা কোনো প্যাকেট পাঠাওনি রসলিন? দ্রুত কণ্ঠে বলল আহমদ মুসা। না, পাঠাইনি, কাঁপা কণ্ঠে বলল রসলিন। আহমদ মুসা দ্রুত ড্রাইভারের দিকে চেয়ে বলল, গাড়ির সামনে দরজা এবং ড্যাশবোর্ডের কেবিন লক করা নেই তো? না স্যার, শুকনো কণ্ঠে বলল ড্রাইভার। আহমদ মুসা সকলের দিকে চেয়ে বলল, জানি না প্যাকেটে কি আছে, তবু সাবধান হওয়া ভালো, তোমরা সরে দাঁড়াও, বলে আহমদ মুসা গাড়ির দিকে এগোল। ডোনা ছুটে এসে আহমদ মুসার পথ রোধ করে দাঁড়িয়ে বলল, না তুমি যাবে না, আমি নিশ্চিত প্যাকেটে বোমা আছে। প্লিজ ডোনা, সময় নষ্ট করো না, ওটা যদি বোমা হয়ে থাকে তাহলে এখানে ফাটা ঠিক হবে না, এ বাড়িটা ওকুয়ার কাছে চিহ্নিত হয়ে যাবে, দৃঢ় নির্দেশের সুরে বলল আহমদ মুসা। ডোনা আহমদ মুসার দিকে একবার চেয়ে ফ্যাকাশে বিক্ষুব্ধ মুখ নিয়ে সরে দাঁড়ালো আহমদ মুসার সামনে থেকে। ক্ষোভে দুঃখে তার চোখ দুটি ভারী হয়ে উঠেছে। ধীরে ধীরে আহমদ মুসা গাড়ি দরজা খুলে মুহূর্তের জন্য থমকে দাঁড়ালো, তারপর ঘুরে দাঁড়িয়ে রসলিনকে বলল, কয়টায় হাসপাতাল থেকে গাড়ি স্টার্ট নিয়েছে? হাসপাতাল থেকে তোমরা বাড়ি কমিউনিটির পথে। রসলিন বিমূঢ়ভাবে তাকালো আহমদ মুসার দিকে, কোনো উত্তর এলো না তার কাছ থেকে। অসহায়ভাবে তাকালো সে ডোনার দিকে, ডোনারও নির্বাক চোখ নিবদ্ধ হল আহমদ মুসার দিকে। ড্রাইভার নড়ে চড়ে দাঁড়ালো, বলল, স্যার 7:35 গাড়িতে চড়েছি, সন্ধ্যার ব্যস্ত সময়ে বাসায় পৌঁছতে সময় লাগার কথা আধা ঘন্টা। প্যাকেট তুমি কখন পেয়েছিলে? স্যার ম্যাডামরা আসার 2 মিনিট আগে। এখানে পৌঁছেছো কয়টায়? 7:40। আহমদ মুসা তার হাত ঘড়ির দিকে তাকিয়ে দেখল সময় তখন 9:10, অর্থাৎ প্যাকেটটি গাড়িতে আসার পর সময় হয়ে গেছে 37 মিনিট। হাসি ফুটে উঠল আহমদ মুসার মুখে। ধন্যবাদ ড্রাইভার, বলে আহমদ মুসা গাড়ির ভেতর মুখ ঢুকিয়ে ড্যাশবোর্ডের কেবিন খুলে অতি সন্তর্পণে প্যাকেটটা বের করে নিয়ে এলো এবং আস্তে মাটিতে রাখল। বলল, যদি এতে বোমা থাকে তাহলে আপাতত ভয় নেই, এটা অটোটাইমার, বোমা নয় নিশ্চয়। বলে আহমদ মুসা পকেট থেকে ছোট্ট একটা চাকু বের করে প্যাকেটের বাঁধন কেটে কাভারের কাগজটা নামিয়ে ফেলল প্যাকেটের গা থেকে। বেরিয়ে এলো 4 ইঞ্চি বর্গ আয়তনের একটা পেপার বোর্ডের বক্স। বক্সের টপটি উপরের মোড়ক কাগজ খুলে ফেলার সাথে সাথে খুলে গিয়েছিল। এবার আহমদ মুসা চাকুর ব্লেডের তীক্ষ্ণ অগ্রভাগ দিয়ে বক্সের 4 কোণ লম্বাভাবে কেটে ফেলল। সবাই রুদ্ধশ্বাসে দেখছিল আহমদ মুসার কাজ। ডোনার কপালে জমে উঠেছে বিন্দু বিন্দু ঘাম, ভয়ে তার মুখ পাংশু হয়ে উঠেছে। 4 কোণ কাটার পর বক্সটির কাভার 4 ভাগ হয়ে মাটিতে পড়ে গেল, তার সাথে সাথে পড়ে গেল স্পঞ্জের 4টি টুকরা। শুধু দাঁড়িয়ে থাকলো ঠিক আপেল আকৃতির বড় একটা গোলক। বোমা, সবার মুখ থেকে অস্ফুটে বেরিয়ে এলো। আহমদ মুসা তীক্ষ্ণ দৃষ্টিতে পরীক্ষা করল বোমাটিকে। নতুন ধরনের গাড়ি বোমা, বোমার মতো শীর্ষদেশে একটা মাইক্রো কম্পিউটার বসানো, কম্পিউটারে সেট করা প্রোগ্রাম অনুসারে কম্পিউটারটি স্বয়ংক্রিয়ভাবে বোমার বিস্ফোরণ ঘটায়। কম্পিউটারের প্রোগ্রামটি সেট করা থাকে সময়ের উপর নয়, কিলোমিটারের উপরে। কিলোমিটারের যে সংখ্যার উপর প্রোগ্রাম সেট করা থাকে সেই দূরত্বে গাড়ি পৌঁছার সঙ্গে সঙ্গে বোমার বিস্ফোরণ ঘটে। কম্পিউটারের ডিজিটাল প্যানেলে আহমদ মুসা দেখল লাল ডিজিটাল নম্বরটি 8, অর্থাৎ রসলিনের গাড়ি 8 কিলোমিটার যাবার পর বোমার বিস্ফোরণ ঘটত। কম্পিউটার রানিং ডিজিটাল প্যানেলে 4 সংখ্যাটি স্থির হয়ে আছে, এর অর্থ গাড়িটি হাসপাতাল থেকে রাশিদিয়া শকুর বাড়ি পর্যন্ত 4 কিলোমিটার পথ অতিক্রম করেছে। আহমদ মুসা সবাইকে কাছে ডাকল, নতুন ধরনের এ গাড়ি বোমার পরিচয় করিয়ে দিয়ে বলল, রসলিন গাড়িটা 8 কিলোমিটার যাবার পর এ বোমার বিস্ফোরণ ঘটত। 8 কিলোমিটারের মধ্যে এ বাড়ি পর্যন্ত গাড়ি 4 কিলোমিটার এসেছে, এখান থেকে আবার গাড়ি ছাড়া 4 কিলোমিটারের মাথায় বোমার বিস্ফোরণ ঘটে, গাড়িটা ধ্বংস হয়ে যেত। কারো মুখে কোনো কথা নেই, পাথরের মতো যেন স্থির হয়ে গেছে সকলে। রসলিন ও ডোনার মুখ চোখের অবস্থা কান্নার চেয়েও করুন। হঠাৎ রসলিন পাশের লাইলাকে জড়িয়ে ধরে কেঁদে উঠল, বলল, ঈশ্বর ডোনাকে রক্ষা করেছেন, তোমার এখানে এসে বেঁচে গেলাম, না হলে এতক্ষণ সর্বনাশ হয়ে যেত, এভাবে আল্লাহ মানুষকে রক্ষা করেন। দেখো আহমদ মুসা ভাই যদি সন্দেহ না করতেন, যদি ড্রাইভারকে জিজ্ঞাসা না করতেন, তাহলে এখান থেকে 4 কিলোমিটার যাবার পর গাড়ি ধ্বংস হয়ে যেত, বলল লাইলা। রসলিন লাইলাকে ছেড়ে দিয়ে ছুটে গিয়ে আহমদ মুসার কাছে হাঁটু গেড়ে বসল, দুহাত জোর ভঙ্গিতে তুলে বলল, আপনি মানুষরা ভাইয়া, নিশ্চয় ঈশ্বর আপনার সাথে কথা বলেন, আপনি এত জানেন, এত বুঝেন কি করে? ভাইয়া, সেদিন দুর্বৃত্তদের হাত থেকে বাঁচিয়েছিলেন, আজ আবার নতুন জীবন দিলেন আমাদের,
কি বলে কোন ভাষায় কৃতজ্ঞতা জানাবো আমি? আহমদ মুসা হাসল, বলল, কৃতজ্ঞতা আমাকে নয় বোন, আল্লাহকে জানাও। আমাদের জ্ঞান বুদ্ধি বিবেচনা সবই তো তারই দেয়া, সব প্রশংসা সব কৃতজ্ঞতা তারই প্রাপ্য। যে ধর্ম আপনাকে এ মহত্ব দিয়েছে, এ দৃষ্টি দিয়েছে, সে ধর্মে কি আমাকে গ্রহণ করবেন ভাইয়া? বলল আবেগরুদ্ধ কণ্ঠে রসলিন, অবশ্যই, ওয়েলকাম বোন। এ ধর্ম তো আমার কিংবা কারো নয়, সমগ্র মানব জাতির। বলে আহমদ মুসা উঠে দাঁড়ালো, বলল ওঠো বোন। উঠে দাঁড়িয়ে আহমদ মুসা রশিদিকে লক্ষ্য করে বলল, তোমাদের পূর্ব পাশে পরিত্যক্ত ডিপ টিউব ওয়েলের পাইপ বসানো দেখেছি, পাথর চাপা আছে, তুমি বোমাটি পাইপের মধ্যে ফেলে দিয়ে এসো, কবরস্থ হয়ে থাকবে। আহমদ মুসা বোমাটি রাশিদের হাতে তুলে দিল, বলল ভয় করো না, 4 কিলোমিটার না পেরোলে বোমা ফাটবে না। রাশিদি চলে গেল। আহমদ মুসা রোশেলিনের দিকে চেয়ে বলল, আমাদের জরুরি কাজ ক্যামেরুন ক্রিসেন্টের অফিসে, চলো তোমাদের বাড়িতে পৌঁছে দিয়ে আমরা সেখানে যাব। রাশিদি ফিরে এসেছে, গাড়িতে উঠতে যাচ্ছে আহমদ মুসারা। এ সময় লায়লা আহমদ মুসাকে বলল, একটা জিজ্ঞাসা ধরে রাখতে পারছি না ভাই। কি জিজ্ঞাসা? আহমদ মুসা বলল, ড্রাইভারের কাছ থেকে সময় সম্পর্কে শোনার পর আপনি হেসেছিলেন, আমার মনে হয়েছিল বোমা ফাটবে না বলে সে সময় নিশ্চিত হয়েছিলেন, এটা ঠিক কিনা? ঠিক হলে কেমন করে আপনি তা জেনেছিলেন? খুব সোজা হিসেব, ড্রাইভারের কাছে হিসেব নিয়ে জানলাম হাসপাতাল থেকে রোশেলিনের বাড়ি যেতে লাগে 30 মিনিট, কিন্তু হাসপাতাল থেকে রোশেলিনের গাড়ি বের হবার পর তখন পর্যন্ত পার হয়েছিল 37 মিনিট। গাড়িতে টাইম বোমা পেতে রাখলে 30 মিনিটের মধ্যে তার বিস্ফোরণ ঘটার কথা, তা যখন ঘটেনি তখন প্যাকেটে বোমা থাকলেও তার টাইম বোমা নয়। 37 মিনিট আপনি কোথায় পেলেন? কেন, রোশেলিনের হাসপাতাল থেকে গাড়িতে ওঠার 2 মিনিট আগে প্যাকেট এসেছিল গাড়িতে, 5 মিনিট সময় লেগেছিল হাসপাতাল থেকে তোমাদের বাড়িতে আসতে, আর রোশেলিনরা তখন পর্যন্ত তোমাদের বাড়িতে সময় খরচ করেছিল 30 মিনিট। এখন হিসেব করে দেখো। লায়লা আর বিস্ময় বিমূঢ় দৃষ্টি আহমদ মুসার দিকে নিবদ্ধ, বলল, রোশেলিন ঠিক বলেছে, আল্লাহ আপনার সাথে কথা বলেন, না হলে চরম টেনশনের সময় এ বিবেচনা হিসেব আপনার মাথায় আসে কি করে? অন্যায় বলছো লায়লা, আল্লাহ এভাবে কথা বলেন না, তিনি তার বান্দাদের জ্ঞান বুদ্ধি বিবেচনা দিয়ে সাহায্য করেন। আল্লাহ আমাকে মাফ করুন, তবে আল্লাহ আপনার প্রতি তার অনুগ্রহ বেহিসাব ঢেলে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, বলে আহমদ মুসা রাশেদির দিকে তাকালো, বলল, রোশেলিনের গাড়ির ড্রাইভারকে তোমার সাথে তোমার গাড়িতে নাও, রোশেলিনের গাড়ি আমি ড্রাইভ করব। রোশেলিন ও ডোনা গাড়িতে উঠলে আহমদ মুসাকে ড্রাইভিং সিটে বসল, গাড়ি দুটি স্টার্ট নিল। ওরা পিছু নিতে পারে বলে সন্দেহ করছেন ভাইয়া? বলল রোশেলিন, গাড়ি বোমা সেট করার পর তারা অনুসরণ করবে বলে আমি মনে করি না, তাছাড়া ওকোয়ার সে সাহস অবশিষ্ট আছে বলে মনে হয় না, কিন্তু এত বড় কাজ যে তারা করতে পারল, এ কাজে সাহস ও শক্তির দরকার হয় না, দরকার হয় বুদ্ধির, যা একজন দুর্বলও করে বসতে পারে। এ কাজটা কি পরিকল্পিত ভাইয়া? ডাক্তারের যোগসাজস কি থাকতে পারে? আমার মনে হয় না, ডাক্তারের যোগসাজস থাকলে হাসপাতালের ভেতরেই তো দুর্ঘটনা ঘটতে পারত, গাড়িতে বোমা সেট করার মতো অনিশ্চিত পথ তারা বেছে নিত না। ঠিক বলেছেন ভাইয়া। পথে আহমদ মুসা রোশেলিন অনেক কথা বলল, ডোনা একটা কথা বলেনি। বোমার ঘটনার পর থেকে নির্বাক হয়ে গেছে, তার চোখে মুখে ভয় নয় বেদনার চিহ্ন। রোশেলিনের গাড়ি গিয়ে তাদের গাড়ি বারান্দায় দাঁড়ালো। আহমদ মুসা গাড়ির দরজা খুলতে যাবে এ সময় কথা বলে উঠল ডোনা, বলল, আমি দুঃখিত, হাসপাতালে যাবার সিদ্ধান্ত নেবার আগে তোমাকে জানানো উচিত ছিল আমার, বুঝতে পারছি আমার ভুল হয়েছে, গম্ভীর ভারী কণ্ঠস্বর ডোনার। আহমদ মুসা পিছন ফিরে ডোনার দিকে তাকালো, বলল নরম কণ্ঠে, এই জন্য বুঝি কথা বলছো না, মন খারাপ করে বসে আছো? একটু থামলো আহমদ মুসা, তারপর শুরু করলো আবার, না তোমার ভুল হয়নি, সিদ্ধান্ত তোমার ঠিকই হয়েছে, তবে সুযোগ থাকলে পরামর্শ করা সবসময় ভালো, বিশেষ করে বর্তমান পরিস্থিতিতে। ধন্যবাদ, কিন্তু এই সাংঘাতিক ব্যাপারে আমাদের প্রতি তোমার আরও কঠোর হওয়া উচিত ছিল, কিন্তু আমি মনে করি ভুলের চেয়ে পরমুখাপেক্ষী প্রবণতা আরও ক্ষতিকর, ভুলের মধ্যে সংশোধনের শিক্ষা আছে, এই শিক্ষাই যোগ্যতার সৃষ্টি করে। ধন্যবাদ, এতক্ষণে বুক ভরে বাতাস নিতে পারছি। বহুক্ষণ পর ডোনার ঠোঁটে হাসি ফুটে উঠল, থামল ডোনা, আহমদ মুসাও নীরব। আমি নেমে যাই, আপনারা কথা বলুন, বলে রোশেলিন নামতে যাচ্ছিল, তার ঠোঁটে দুষ্টুমির হাসি, না যেও না,
তোমার সাথে কথা আছে, আহমদ মুসা বলল। কি কথা? স্থির হয়ে বসে রইল রোশালিন। তোমাকে বকুনি দেব। বকুনি কেন? কণ্ঠে কৃত্রিম কান্না সুর টেনে বলল রোশালিন। তোমাদের হাসপাতালে যাওয়ার কথা তোমার আব্বাকে বলনি কেন? বিস্ময় ফুটে উঠল রোশালিনের মুখে। বলল, বলিনি যে কেমন করে জানলেন? বললে যে তোমার আব্বা দুজনকে একা বেরোতে দিতেন না। রোশালিন মুহূর্ত কয়েক কথা বলতে পারল না, আরো বেশি বিস্ময় এসে তার উপর ভর করেছে। অল্পক্ষণ পরে বলল, বুঝতে পারছি কেন আপনি অজেয়, বাতাসে বোধ হয় সত্যের গন্ধ পান। বলে একটু থেমে আবার দ্রুত কণ্ঠে বলল, কিন্তু যাই হোক, বকুনি কি আমার জন্যই বরাদ্দ? ডোনা আপাত বকুনি খেলো না। কৃত্রিম ক্ষোভ রোশালিনের চোখে মুখে, কারণ তোমাকে আদরটা বেশি করেন। কথায় বলে শাসন করা তারই সাজে, সোহাগ করে জেগো। ঠোঁটে হাসি টেনে বলল ডোনা, তাহলে যাকে তিনি প্রাণের চেয়ে ভালোবাসেন তার তরে কি গো? বলে রোশালিন গাড়ির দরজা খুলে হাসতে হাসতে ছুটে পালালো। মুখ ভরা রক্তিম হাসি নিয়ে ডোনা বেরিয়ে যাচ্ছিল। আহমদ মুসা হেসে বলল, রোশালিনের প্রশ্নের জবাব দিয়ে যাবে না? উত্তরটা আমার নয়, তোমারই দেবার কথা, বলে ডোনাও হাসতে হাসতে বেরিয়ে গেল। আহমদ মুসা গাড়ি থেকে বের হল। পেছনে রাশিদের গাড়ি তখন এসে প্রবেশ করল গাড়ি বারান্দায়। গাড়ি দাঁড়াতে গাড়ি থেকে রোশালিনের ড্রাইভার নেমে এলো, রাশিদিও নাম ছিল। আহমদ মুসা সেদিকে এগোতে এগোতে বলল, আর নেমো না রাশিদি, চলো আমরা যাই। ছুটে এলো রোশালিন, বলল, এত বড় ঘটনা ঘটল, আব্বার সাথে দেখা করে যাবেন না, কথা বলে যাবেন না? আমাদের দেরি হয়ে গেছে, তুমি খবরটা দিও, আমি পরে দেখা করব, বলল আহমদ মুসা। আপনাদের অনেক দেরি করে ফেলেছি, আর নয়, খোদা হাফেজ। আল্লাহ হাফেজ, বলে আহমদ মুসা এসে গাড়িতে রশিদের পাশে বসল। স্টার্ট নিল গাড়ি, গাড়ি ছুটে বেরিয়ে এলো রোশালিনদের গেট দিয়ে। ক্যামেরুন ক্রিসেন্টের হেডকোয়ার্টার, ভূগর্ভস্থ একটি কক্ষ। ফ্রান্সিস বাইক এবং আহমদ মুসা মুখোমুখি সোফায় বসে। ফ্রান্সিস বাইককে এই কক্ষে বন্দী রাখা হয়েছে।